বিয়ে বাড়ি এসে আর তুই কাবাব খাবি? এখন আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছি, আর বিয়ে বাড়িতে এসে খাচ্ছি রসমালাই, এই যে সিঙ্গাড়া। তো আমরা ফাইনালি পকোড়া পেয়ে গেছি, ফাইনালি প্রতীক্ষার অবসান। গাইস হ্যালো, আর এখন বাজে আপনার 3:30। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর একদম আমরা রেডি হয়ে গেছি। তো বুঝতেই পাচ্ছেন যে আমরা কোনো জায়গায় যাচ্ছি। তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, আর বিয়ে বাড়িটা এখন যাচ্ছি কারণ 5:17 লগ্ন। তো সোনাইকে যে আন্টি পড়ায়, সেই আন্টির বিয়ে, সেই আন্টির বিয়ে। তো সেই আন্টির বিয়েতে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি না বলে খালি ফোন করছে বলে ওই যে তাড়াহুড়ো করে ড্রেস করে চলে গেছে, বার হয়ে গেছি। হ্যাঁ, তো চলুন আমাদের সাথে বিয়ে বাড়িতে। কেমন লাগছে আমাকে, কেমন লাগছে দেখাও, পুরো এই তো পুরো একদম পুরো আমাকেও দেখিয়ে দিচ্ছি পা থেকে মাথা অব্দি, আর তোমাকেও দেখিয়ে দিলাম। সোনাইও একদম রেডি হয়ে গেছে, সোনাইও একদম ঝাক্কাস ড্রেস, একদম সোনাই সুপার ড্রেস দিয়েছে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, আর বিয়ে বাড়ি যাচ্ছি, আর দেখাবো আপনাদের সবকিছুই করছি। চলুন বিয়ে বাড়ি। সো গাইজ, আমরা পৌঁছে গেছি চড়কতলায়, আর এই চড়কতলাতেই এখানে বিয়েটা হবে। কিন্তু ভাববেন না বিয়ের প্যান্ডেল নেই বলে বিয়ে বাড়ি আমরা আসিনি। এই যে পিছনে যে বাড়িটা দেখছেন, যে এই বাড়িটা, এই বাড়িটা হচ্ছে বাপন দাসের বাড়ি চড়কতলায়। তো এনারই একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তো সেইখানে আমরা এখনো যাইনি, সেখানে আমরা যাব কিছুক্ষণ পরে। এখন এখানে আর কি ওর সোনাইয়ের আন্টি এখানে আর কি সাজা গোজা যেটা হয় করছে, ড্রেস আপ করছে। সোনাইয়ের মাও এখানে আছে, একটু আগে আমরা পৌঁছেছি। আর এই জায়গাটাকে বলে চড়কতলা, দেখুন এই যে এই জায়গাটার মোড়টা, এই যে মোড়টা দেখছেন, এই যে এই মোড়টা, এই মোড়টা হচ্ছে চড়কতলার মোড়। আর বিয়ে বাড়িটা একটু সামনে আছে, একটুখানি সামনে এগিয়ে গেলে বিয়ে বাড়ি। তো কিছুক্ষণ পরে আমরা এখানে যাব, কারণ বর একটু পরে আসবে, একসাথে আমরা এখানে বেরোবো। বিয়ে বাড়ি এসে আর তুই কাবাব খাবি? হ্যাঁ, বিয়ে বাড়ি খাওয়া দিচ্ছে না, কি করবে? বিয়ে বাড়ি পকোড়া হয়েছে, কি করে জানবো হয়েছে মনে হয়, না হলে কি আছে, না হলে হলে খাবি, না হলে খাবি না। তা বলে তুই বিয়ে বাড়ি এসে এখানে কাবাবের দোকান থেকে কাবাব খাবি? হ্যাঁ, আমার কাছে 100 টাকাই আছে। তুমি কিছু খাবে নাকি? তো খেয়ে না, আমি তো খেতে পারবো না। কেন? তো কিছুই খাবো না, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো ওখান থেকে। ঠান্ডা ঠান্ডা নেই, নেই টাকা নেই। আরে কত জমেছো? 20 টাকা আছে, 20 টাকা আছে আর নেই, টাকা নেই, শেষ। চল বর এসে গেছে, ওই তো আন্টির মা আসছে, এই সেই, চল বর এসে গেছে, চল চল চল। তো বন্ধুরা, এখন আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছি, আর এই যে বিয়ে বাড়িটায় আমরা এসছি, এই যে এটা একটা বাগান বাড়ি যার মধ্যে আমি বসে আছি এখন, মানে যার মধ্যে আমি আছি, এটা একটা বাগান বাড়ি। আর এই বাগান বাড়িটাই ভাড়া করে বিয়েটা হচ্ছে। আর এই বাগান বাড়িটার মধ্যে ঢুকেই দেখি একটা ছোট্ট মতো পার্ক আছে, বাচ্চাদের খেলার পার্ক, দোলনা আছে, নানা রকম গাছ, অনেক কিছু আছে। আর খুব একটা বেশি ডেকোরেশন করেনি বিয়ে বাড়িতে, কারণ নিজের সাধ্য মতোই ওরা করেছে, যতটা সাধ্য ততটা করাই ভালো, তার বাইরে না যাওয়াটাই বেটার আজকালকার যা দিন। তো যাই হোক, যতটুকু ডেকোরেশন আমি দেখলাম, আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই সুন্দর ভিডিও ক্লিপটা, ঠিক আছে? আর এখান থেকে আমরা ভিতরে যখন ঢুকবো, এখানে একটা মিষ্টির দোকান আছে, এটা একটা মিষ্টির দোকান, এই যে এইটা, এটা হলো একটা মিষ্টির দোকান, আর এ পাশে সব মিষ্টির দোকানের যাবতীয় জিনিস। ঢোকার পরে এরকম একটা পার্ক পড়বে বাচ্চাদের, তো এই পার্কটা বাচ্চাদের এখানে নানান রকম জিনিস আছে, বেশ ভালো বড় জায়গা, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে এখানে। এখন তো লোকজন আসেনি, এখন তো আপনার 4:45 মতো বাজে, তো এখানে আয়োজন হয়েছে এখানটায়, আর এখানে রান্না হচ্ছে। দাদা এখানে কি রান্না হচ্ছে? এখানে কি রান্নাটা হয়েছে? এখানে রান্নাটা হয়েছে, আর এখানেই হয়তো হোপফুলি লোকজন খাবে। বিয়েটা কোথায় হবে সেটা এখনো জানি না, পেছনের দিকে, পিছনের দিকে জায়গা আছে, চলুন দেখে আসি। বেশ বড়ই জায়গাটা আছে, অনেক বড়।
ও এই জায়গাটায় বিয়েটা হবে আর কি। তো এই যে এই জায়গাটা বিয়েটা হবে, তো ভিতর থেকে যখন বিয়েটা হবে তখন আমি আপনাদের দেখাবো, তখন বাইরের থেকে দেখুন এখানে বিয়েটা হবে না, এখন খোলার দরকার নেই, যখন বিয়েটা হবে তখনই দেখাবো। লোকজন আসছে আস্তে আস্তে। আপনারা কারা, মেয়ে পক্ষের না ছেলে পক্ষের? মেয়ে পক্ষের। আচ্ছা, শোনেন আন্টির আমার ছেলেকে পড়ায় আর কি। বর চলে এসছে আর এখন বরণও হয়ে গেল। তো বিয়ে আরম্ভ হয়ে গেছে আর দিকে কোণে রেডি হয়ে বসে আছে, আসবে, বিয়েটা সবে শুরু হলো। আস্তে আস্তে আচ্ছা ওই যাই ওরা পিয়া তুলতে গেছে, কি আছে জানি নি। তাকাওর দিকে বাবা রে, নিচের দিকে তাকিয়ে আছে, তাকা। উল্টো 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 মালা উল্টো পড়াচ্ছে, মালা উল্টো। তো ফ্রেন্ডস, বিয়ে তো হচ্ছে ওদিকে আর আমি এদিকে একটু বাইরের দিকে ঘুরছি। কেয়া সোনাই সব ওখানেই বসে আছে, এখন বিয়ে অনেকক্ষণ লাগবে আর আমি একটুখানি বাইরের দিকে এলাম, বাইরের দিকে ঘুরছি। এখন একটুখানি খিদে খিদে মতো পাচ্ছে কিন্তু এখন কিছু খাইনি, এখনো কোনো খাবার বসেনি আর কি। হ্যাঁ, বেশি হয়নি, ছটা বাজে সবে, তো হোপফুলি আর একটু পরে কিছু খাবার দাবার এখানে আয়োজন যা করেছে সেগুলো পাওয়া যাবে, তো সেগুলো খাবো একটু পরে, এখন তো খাওয়া দাওয়া কিছু। আর সোনাই তো খাবে খাবে করে পাগল হয়ে গেল,
দোকান থেকে সে কাবাব কিনলো, সেই কাবাবটা এখানে বসে বসে খেলো, এই বিয়ে বাড়িতে বসে বসে খেলো। আর খাওয়ার পরে খালি বলছে খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, পাকোড়া খাবো, পাকোড়া খাবো। দেখি কতদূর কি হয়, তো স্টে টিউনড। মিষ্টির দোকানে এসেছি আর বিয়ে বাড়িতে এসে খাচ্ছি রসমালাই, এই যে সিঙ্গাড়া, আর সোনাই খাচ্ছে পেপসি, বাবলি। কেয়া খায়, কেয়া শুধু রসমালাই খেয়েছে যেহেতু ওর আজকের ষষ্ঠী। আর সোনাই খাচ্ছে পেপসি, সোনাই আর খিদে সহ্য করতে পারছে না, পেটটা পুরো শুকিয়ে গেছে ওর, পুরো মনে হচ্ছে। খা, ওখানে খেতে পারবি না পকোড়া, কিন্তু খা না, খা যেটা সিঙ্গাড়া, খা মেলা সিঙ্গাড়া, খাই খেয়ে নি, তারপর দেখা যাবে। আসলে সকাল সকাল বিয়ে বাড়ি আসলে যা হয়, বিকেলবেলা চলেছি সাড়ে তিনটের সময়, তা হবে না, খিদে পাবে না। তো সোনাই সবাই মিলে ফটো তুলছে, সোনাই একটু হাস। চুপ করে তুই কেন ছিলি শুধুই, মনে বেঁধে রেখে চুপ কথা, আজ বলে দে সব বাধা। বানিয়েছে, গান দুরান্ত বাজছে, ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। আমি একটা খাই, আপনাদেরকে আশীর্বাদ করুন যাতে এরা একদম, মানে কি বলবো, সারা জীবন বছর বছর 100 বছর 200 বছর আছে আর সবাই মানে একসাথে যেন থাকে। আপনাদেরকে আশীর্বাদ করুন সবাই। তো তোমরা কিছু বলতে চাইলে বলে দাও, ওদেরকে কিছু বলতে চাও, বলো বলো, কেমন লাগছে বিয়ে করে, কেমন লাগছে সেটা বলো। আমার একটু লজ্জা পাচ্ছে, নতুন নতুন বিয়ে তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, মানে ঘুষে যাবে পুরো, যেরকম লোহার জঙ্গল হয়ে যাবে, যেরকম আমি একদম পুরো মানে একদম পুরো ধারালো হয়ে গেছি, চকচকে হয়ে গেছি, আর কিছুদিন পরে চকচকে হয়ে যাবে। এখন আমাকে ছাড়িয়ে চলে গেছে, সোনায় তো আর হবে না পড়ানো, আর সোনায় পান্টি বিয়ে হয়ে গেল, আর সোনায় তো পড়ানো হবে না। তোমাদের বাড়ির পাশে আর জ্যাঠার বাড়ি, গোলাপ ফুল গাছ নেবে কি আর কোনটা নেবে দেখো, এটা কি ফুল নেই, আমার তো খিদে পেয়ে গেছে নাকি, গা গুলাচ্ছি, উল্টো দিকে বসেছি গাড়ির, গা গুলাচ্ছি। কি গো, লাল কালার নেবে না কি কালার নেবে? হ্যাঁ লাল লাল, দেখো না একটা, না এই টবে তো দেখি না, তো এইটা দেখো, দুটো 150 টাকা হবে,
না কার কুড়ি নাই তো একটাই কুড়ি তো কুড়ি আলাদা দেখা দাও না নেই আমি এমনি বলছি একই মালের মালে না ওইটা দিগো আছে দেবো এইটা দাও এইটা দাও এইটা দাও দাদাই নাও দাঁড়াও গোলাপ গাছ দুটো কমেন্টে জানাবেন। তো বন্ধুরা চলে এসছি বাড়িতে, আর বুঝতেই পাচ্ছেন আমি ভিডিও করলেই ওর কি যে রাগ হয় সেটা ভগবানই জানে আর ওই জানে। তো বিয়ে বাড়িতে আমরাই খেয়েছি, কেয়া কিছু খাইনি, কারণ কেয়ার উপোস ছিল ষষ্ঠী, সেই জন্য কেয়া কিছু খায়নি। আইটেমের মধ্যে ছিল ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হজমলা, এই আইটেম ছিল। তো আমরা খেয়ে নিয়েছি, বাকি তো কেয়া খায়নি, কেয়া খালি একটুখানি ওই রসমালাই খেয়েছে, ঠান্ডা আইসক্রিম খেতে বলেছিলাম, কেয়া খায়নি, বাকি আমরাই খেয়েছি সব কিছু। তো এখন বাড়িতে চলে এসছি আর এখন নেবো রেস্ট, একদম ভালো লাগছে না, সেই তিনটে সাড়ে তিনটের সময় বেরিয়েছি আর এখন বেজে গেছে আপনার 10টা। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কেয়া সন্তানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নোটিফিকেশন আইকনটাকে অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। চলুন আপনার সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে কেয়া সন্তানের চ্যানেলে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন, টাটা, গুড নাইট, চ্যাক, চ্যাক।